সুধী দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কক্সবাজারে যাইনি এমন মানুষ খুব কমই আছে সমুদ্র দেখার জন্য জীবনে একবার হলেও কক্সবাজার ভ্রমণ প্রয়োজন কিন্তু শুধু যে সমুদ্রের জন্যই কক্সবাজার বিখ্যাত তা কিন্তু নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার একই সাথে ভ্রমণ ও খাবারের জন্য পরিচিত ভ্রমণ নিয়ে কথা হবে কিন্তু খাবার নিয়ে হবে না তা কি হয় এটার জন্যই তো এই জীবন আমাদের জায়গাটা যদি হয় সমুদ্রের কাছে তাহলে তো একদম কথাই নেই কক্সবাজার সহ দেশের যে কোনো পর্যটন স্থান এখন খাবারের দোকানে ছড়াছড়ি বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের রাস্তায় রাস্তায় পাওয়া যায় সামুদ্রিক খাবারের দোকান সমুদ্রের বিভিন্ন মাছের আইটেম আকর্ষিত করে ভ্রমণরত মানুষদের কক্সবাজার যাবেন কিন্তু লইট্টা ফ্রাই খাবেন না অসম্ভব ব্যাপার যে কোনো রেস্টুরেন্টে গেলেই পাওয়া যাবে এটি কিন্তু আপনি যদি লাইভ সি ফিশ ফ্রাই খেতে চান তাহলে লাবণী বিচে খুব কাছেই পেয়ে যাবেন এএফসি লিভ ফিশ রেস্টুরেন্ট সেখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ অ্যাকোরিয়াম থেকে নিয়ে আপনার চোখের সামনে ভেজে দিবে পর্যটন এলাকা বলে কক্সবাজারে খাবার সময় কিছু সতর্ক অবলম্বন করা উচিত খাওয়ার আগে খাবারের দাম না দেখে নিলে বাজেট ফুরিয়ে যাবার আশঙ্কাও অমূলক নয় তবে বর্তমানে সরকার বিভিন্ন খাবারের দাম নির্ধারণ করে দেয়ায় পর্যটকদের কিছুটা স্বস্তি হয়েছে বাইরে সামুদ্রিক মাছের বিভিন্ন আইটেম বাছাইয়ের ক্ষেত্রে দরদাম করে নিলে ভালো সামুদ্রিক মাছের পাশাপাশি বাংলা খাবারের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ এখানকার ভর্তা প্লাটার দেশি মুরগি কালা ভুনা লইট্টা ফ্রাই কোরাল মাছ রূপচাঁদা পুডিং এবং ফালুদা পর্যটকদের চাহিদার শীর্ষে বেশ আগে থেকেই ভালো খাবারের জন্য পর্যটকরা এখানে একবার ঢুঁ মারতেই পারেন বিভিন্ন উৎস থেকে পাওয়া খাবারের দামের মোটামুটি হিসেব অনুযায়ী কক্সবাজারে ভাত 20 থেকে 50 টাকা ভর্তা আইটেম প্লেট ভাত থেকে 10 রকম দাম পড়বে 70 থেকে 150 টাকা লইট্টা ফ্রাই 60 থেকে 120 টাকা বড় রূপচাঁদা ফ্রাই কিংবা রান্না 300 থেকে 400 টাকা কোরাল মাছ 150 থেকে 250 টাকা বিফ 150 থেকে 250 টাকা ডাল 30 থেকে 50 টাকা সিফুড না খেলে কক্সবাজার ভ্রমণটাই বৃথা তবে দর কষাকষিতে প্রখর হতে হবে একবার যদি তারা বুঝে যায় আপনি নতুন এসেছেন এই সবই কোনো ধারণা নেই তাহলে নিশ্চিত থাকুন আপনার পকেট থেকে চলে যাবে বেশ কিছু টাকা
সুধী দর্শক, একটি ব্যাপার না বললেই নয়, কক্সবাজারের সি ফুড এর দাম মধ্যবিত্তদের নাগাল এর বাহিরে যা মেনে নেয়ার মতো নয়। যেখানে সারা দেশের সি ফিশ এর আর্ত, সেখানে এত দাম হবে কেন? সরকার এর ব্যাপারটি দেখা দরকার। তবে পর্যটনের সিজন ভেদে খাবারের দাম কম বেশি হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্ট করুন। আপনার জীবন সুস্থ ও সুখী হোক এ কামনা করেও আমাদের আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।